একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীরা, শুভেচ্ছা অভিনন্দনীয়। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পরিণতি ও সুশাসন বিষয়ের শিক্ষক। আমি আজকে আলোচনা করব পরিণতি সুশাসন প্রথম পত্র থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রয়েছে ই গভর্নেন্স নিয়ে আলোচনা। আমি আজকে আলোচনা করব ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের সুবিধাসমূহ কি কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ই গভর্নেন্স, মাই মেরিট অফ দ্য ই গভর্নেন্স, এই বিষয়গুলোর উপর আমি আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আলোচনা করা যাক প্রথমে ই গভর্নেন্স কি। ই গভর্নেন্স হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর একটি গভর্নেন্স বা সরকার ব্যবস্থা, অর্থাৎ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে সরকার নাগরিকদের দর গোড়ায় সেবা পৌঁছিয়ে দেয় তাকে ই গভর্নেন্স বলে। তথ্য প্রযুক্তি বলতে বর্তমানে ইন্টারনেট, তোমরা জানো কম্পিউটার, বিভিন্ন ধরনের যে প্রযুক্তি, যে ডিভাইসগুলো আছে, ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করে যে সরকার জনগণের কাছে, জনগণের নিকটে সেবা পৌঁছিয়ে দেয়, সেটাই হচ্ছে ই গভর্নেন্স। প্রিয় শিক্ষিতরা, এবার আমরা আলোচনা করব ই গভর্নেন্সের সুবিধাসমূহ কি কি। প্রথমে আলোচনা করা যাক ই গভর্নেন্সের সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায়। ই গভর্নিং ব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা বা হয়রানি হ্রাস পায়, অর্থাৎ লাল পিতার দূরত্ব কমে যায়। তোমরা জানো যেই সকল দেশগুলোতে ই গভর্নেন্স রয়েছে সেখানে সরকারি সেবা জনগণ ত্বরিত গতিতে পেয়ে থাকে, অর্থাৎ দ্রুত গতিতে পেয়ে থাকে। আর যেখানে গভর্নেন্স এখনও কার্যকর হয়নি সেখানে আমলারা, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা বিভিন্নভাবে জনগণকে হয়রানি করে থাকে, যথাসময়ে জনগণের ফাইল প্রসেসিং করে না, অর্থাৎ জনগণের যে সেবা দেওয়ার কথা সেটা নির্ধারিত সময় করে দেয় না, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করে, বোস না দিলে ফাইল নড়ে না। অর্থাৎ আমরা দেখতে পাই যে একটি কাজ যেটা চাইলে এক সপ্তাহ করতে পারে বা আরও কম সময় করতে পারে সেটা কয়েক বছর লাগিয়ে দেয়। এতে করে যে আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রিতা ছিল ই গভর্নিং ব্যবস্থা সেটা হ্রাস পায়। ই গভর্নেন্সের অন্যতম আরেকটি দিক হচ্ছে দুর্নীতি হ্রাস পায় বা দুর্নীতি প্রতিরোধ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, ই গভর্নেন্স ব্যবস্থায় ঢালাওভাবে জনগণকে হয়রানি করে ঘুষ বা দুর্নীতি করতে পারে না, অর্থাৎ এখানে জনগণ অনেকে ঘরে বসে তাদের কাজ বা কম্পিউটার সার্ভিসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে নিজেদের কাজ নিজেরা করতে পারে। এতে করে আগেকার মতো সরকারি অফিসে ধর্ণা দিতে হয় না। উদাহরণ হিসাবে বলা যায় বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পরীক্ষার ফলাফল, এগুলো এখন ঘরে বসে জনগণ করতে পারে, এগুলোর জন্য সরকারি অফিসে দৌড়াতে হয় না। প্রিয় শিক্ষার্থীরা, ই গভর্নেন্সের আরও একটি অন্যতম সুবিধা হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই প্রক্রিয়ায় সহজেই জবাবদিহি করা যায়, অর্থাৎ প্রত্যেকটি ডেটা কম্পিউটারে সংরক্ষিত থাকে এবং যথাযথভাবে হিসাব দেওয়া যায়। এতে করে একদিকে স্বচ্ছতা, অন্যদিকে জবাবদিহিতা বৃদ্ধি পায়। এই গভর্নিং ব্যবস্থার আরও একটি অন্যতম সুবিধা হচ্ছে ই হেলথ ও ই লার্নিং ব্যবস্থা জনগণকে দেওয়া যায়। ই হেলথ হচ্ছে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনগণের স্বাস্থ্য সেবা দেওয়া, অর্থাৎ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছিয়ে দেওয়া। তোমরা জানো পূর্বেকার সময় জনগণ স্বাস্থ্য সেবা সহজে পেতেন না বা অনেক দুরূহ ব্যাপার ছিল। এখন ই গভর্নেন্সকে কাজে লাগিয়ে পরীক্ষা নিরীক্ষার সময় অনেক কমে এসছে এবং জটিল জটিল যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো কম্পিউটারের মাধ্যমে করা হয়। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মানব দেহের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এখন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে করা হয়। এতে করে একদিকে জনগণের সেবার মান বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সেবার মান বা সেবার গতি বৃদ্ধি পেয়েছে। ই গভর্নেন্সের অন্যতম আরেকটি দিক হচ্ছে ই লার্নিং বা ইলেকট্রনিকভাবে যে পড়াশোনা হয়, অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে যে পড়াশোনা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এখন গুগল বা অনলাইন মিডিয়ার মাধ্যমে, অনলাইনের কল্যাণে ইন্টারনেটের কল্যাণে জনগণ ঘরে বসে ওয়েবসাইট থেকে, গুগল থেকে বিভিন্ন ধরনের বই আপলোড করতে পারে, বিভিন্ন তথ্য ডকুমেন্ট চাওয়া মাত্র তারা পেয়ে যায়, যে কোনো ধরনের তথ্য সহজে পেয়ে যায় এবং যে কোনো ক্লাসের পড়াশোনা করতে চাইলে যে কোনো বিষয়ের উপরে অনলাইন থেকে সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা যায়। এতে করে জনগণের গাদা গাদা, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে গাদা গাদা বই পড়তে হয় না এবং বইয়ের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না বা অনেক টাকা খরচ করে বই কিনতে হয় না।
তারা সহজে বিভিন্ন তথ্য পেয়ে যায় ই-লার্নিং এর মাধ্যমে। তাছাড়া জুম বা মানে এই ধরনের অনলাইনের মাধ্যমে দূরে বসেও প্রত্যন্ত অঞ্চলের, গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা উন্নত ক্লাস করার সুযোগ পায়। এটি একটি অন্যতম দিক ই-লার্নিংয়ের। কৃষি ক্ষেত্রে এই ব্যবস্থার আরও একটি অন্যতম সুবিধা হচ্ছে ই-কমার্স। তোমরা জানো বর্তমান যুগটি ই-কমার্স ব্যবস্থা বেশি গুরুত্ব পাচ্ছে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কেনাকাটার অর্ডার করা যায় এবং ঘরে বসে ডেলিভারি দেওয়া যায়, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করা যায়। তোমরা বর্তমানে ই-কমার্স ব্যবস্থা অতি দ্রুত প্রসারিত হয়েছে। এই করোনাকালীন সময়ও মানুষ ঘরে বসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছে ই-কমার্স ব্যবস্থায়। এতে করে জনগণের হয়রানি কমেছে এবং সহজে তাদের সেবার মান বেড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি এই ব্যবস্থার আরেকটি সুবিধা হচ্ছে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা। এই অনলাইন ব্যাংকিং ব্যবস্থা এখন প্রত্যেকের হাতের নাগারে। এটিএম বুথের মাধ্যমে জনগণ সহজে টাকা উঠাতে পারে, ব্যাংকে লাইন ধরে টাকা উঠানো বা জমা দেওয়ার জন্য হয়রানি হতে হয় না। অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারে, টাকা পয়সা উত্তোলন করতে পারে, লেনদেন করতে পারে। এটি একটি অন্যতম সুবিধার দিক। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যবস্থার আরও কয়েকটি সুবিধা হচ্ছে তথ্য ভাণ্ডার ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে, অর্থাৎ পৃথিবীর যাবতীয় জ্ঞানগুলো অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে সংরক্ষিত করা সহজ হয়েছে। এতে করে জনগণের প্রয়োজন মতো যে কোনো তথ্য তারা সংগ্রহ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, ই গভর্নেন্সের আরও একটি অন্যতম সুবিধা হচ্ছে ইন্টারনেট পোর্টাল সুবিধা। ইন্টারনেট পোর্টাল সুবিধার মাধ্যমে জনগণ ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমি যে তথ্যটি আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন তথ্য প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ই গভর্নেন্স ব্যবস্থায় সকল ধরনের সেবার মান, বিভিন্ন ধরনের তথ্যের মান বৃদ্ধি পেয়েছে। জনগণ অল্প সময়ে সেকেন্ডের মধ্যে যে কোনো জায়গার তথ্য সংগ্রহ করতে পারে এবং পৃথিবীর যে কোনো দেশ সম্বন্ধে জানতে পারে। এটা হচ্ছে ই গভর্নেন্সের একটি সর্বোচ্চ দিক এবং সার্বজনীনভাবে সকল ধরনের তথ্য সংগ্রহ করা সহজ হয়েছে এই ব্যবস্থায়। সর্বশেষ আমি বলতে পারি যে ই গভর্নেন্সের সুবিধা অনেক অনেক বেশি, যদিও ইহার কিছু ডিমেরিট বা ক্ষতিকর দিক আছে। ওভারঅল আমি বলতে পারি যে ই গভর্নেন্সের সুবিধা বেশি, অসুবিধার চেয়ে সুবিধা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।